আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমাদের একটা জীবনে গাফলতি আছে, গাফলতিটা কি, বাজার করতে গেছি সদাই কিনলাম, আচ্ছা ঠিক আছে আমি নিয়ে যাচ্ছি ভাই টাকাটা পরে দেবো না পাবেন সমস্যা নাই, নিয়ে চলে গেছি সদাই, কবে টাকা দিব না দিব কোনো খোঁজ খবর রাখি না। এইভাবে একজন ভাই আমার একটু ধার দেন তো আমার খুব জরুর, ধার আনছি পরিশোধ কখন করছি কি না আর খোঁজ খবর রাখি না, ওই মানুষ খালি খুঁজতে থাকে আমাকে। এইভাবে আমরা মানুষের কাছে ঋণী হয়ে যাই। এবার দেখেন ক্ষমা কীভাবে আটকে যায়, দেখেন সহি বুখারি হাদিসটা পাবেন 2249 নম্বরে। হাদিসের বর্ণনাকারী রাবি হচ্ছেন সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু আনহা, তিনি বলছেন কুন্না জুলুসান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একবার কয়েকজন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসা ছিলাম। কে বলছেন? সালামা ইবনে আকওয়া, হাদিসটা 2249 সহি বুখারি। এই সময়ে পর পর তিনটি জানাজা নবীর কাছে আনা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতে জানাজাগুলি পড়িয়ে দেন। প্রথম জানাজার অবস্থা হচ্ছে, প্রথম যে ব্যক্তি মারা গেছে তার অবস্থা হচ্ছে উতিয়াবে জানাজা, তার কাছে জানাজা নিয়ে আসা হলো। তারপরে তার যারা আত্মীয় স্বজন ছিল তারা বলল ইয়া রাসূলুল্লাহ সাল্লি আলাইহি, আপনার দোয়া আল্লাহ কবুল করবেন, আপনার সুপারিশ আল্লাহ কবুল করবেন, আমার এই আত্মীয় মারা গেছে আপনি তার জানাজাটা পড়িয়ে দেন। আমরাই তো তাই করি, ভালো মানুষ দিয়ে জানাজা পড়ানোর চেষ্টা করি, আর নবীর চেয়ে ভালো ব্যক্তি আর কে হতে পারে। এই কথা বলার পর নবী সাল্লাম একটা প্রশ্ন করলেন জানাজা পড়ার আগে, প্রশ্নটা কি জানেন? হাল আলাইহি দায়েন, হাল আলাইহি দায়েন, এই মানুষটার উপরে কি কোনো ঋণ আছে, প্রশ্ন করলেন আগে জানাজা পড়া। তো প্রথম জানাজার ক্ষেত্রে যেটা উত্তর দিয়েছিল তারা, তারা বলল যে না লা, তার কোনো দিন নাই। বলে সে কোনো সম্পদ রেখে গেছে? হাল তারা কা মালান, মাল রেখে গেছে? লা মাল, সমানে সমানে, এই বান্দা ঋণীও হয়নি সম্পদও রেখে যায়নি, যা পাইছে খাইয়া পিন্ডা শেষ, ঋণীও হয়েছে না কিছু রেখেও গেছে না। আল্লাহ রাসূল সাল্লাম তার জানাজা পড়াইয়া দিলেন, সুবহানাল্লাহ। সুম্মা উতিয়া বে জানাজা, এরপরে আরেক ব্যক্তির জানাজা আনা হলো, তার অবস্থা হচ্ছে যে তাকে যখন বলা, তার ব্যাপারে বলা হলো যে ইয়া রাসূলুল্লাহ তার জানাজা পড়ায় দিন, তখন বললেন তার কি ঋণ আছে? তারা বলল যে হ্যাঁ ঋণ আছে। কত ঋণ? সালাসা দানানি, তিন দিনার ঋণ আছে। তারপরে বললেন তার কোনো সম্পদ আছে? সম্পদ রেখে গেছে? বলে হ্যাঁ রেখে গেছে। তখন তিনি তার জানাজা পড়াতে প্রস্তুত হলেন, এই জন্য যে একজন মানুষ মারা গেলে পরে প্রথম কাজ হচ্ছে তার দাফন কাফন, এক নম্বর। এটা সারার পর তার সম্পদ থেকে, সমুদয় সম্পদ থেকে সম্পদ বণ্টনের আগে দ্বিতীয় প্রথম কাজ, গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তার সমুদয় ঋণ পরিশোধ করা, এর আগে সম্পদ বণ্টন হবে না। এক টাকা ঋণ যতক্ষণ পর্যন্ত থাকবে আত্মীয় স্বজন ঋণ সম্পদ পাবে না, ঋণ পরিশোধ করার পর যদি থাকে পাবে নাইলে শেষ। এবার নবী সাল্লাম দেখলেন যে তার যেহেতু সম্পদ আছে ঋণ পরিশোধ হয়ে যাবে, তার জানাজা তিনি পড়ায় দিলেন। এরপরে আরেক জানাজা আনা হলো, বলল যে জানাজা পড়ায় দেন ইয়া রাসূলুল্লাহ। বললেন ঋণ আছে? বলে হ্যাঁ আছে। বলে কত? বলে তিন দিনার ঋণ আছে। সম্পদ রেখে গেছে? লা, সম্পদ রেখে যায়। খুব খেয়াল করবেন ভাইরা, ক্ষমা হবে না। এই জায়গায় এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন, তিনি কি বলছেন জানেন? সল্লু আলা সাহিবিকুম, আমি এই ব্যক্তির জানাজা পড়াতে পারবো না, তোমরা নিজেরা এই ব্যক্তির জানাজা পড়ো, কারণ সে ঋণ রেখে গেছে, পরিশোধ করার মতো সম্পদ রেখে যায়নি। আল্লাহ নবী জানাজা পড়ান। এই জন্য আমি বিশেষভাবে অনুরোধ করব, আপনারা সবাই আমার দিনী ভাই, আমি যারা বড় আমি আপনাদের সন্তান, যারা যারা দাড়ি বেড়ে গেছে আমার বাবাও বেঁচে আছেন দাড়ি সাদা, আর যারা আমার সমবয়সী আমি আপনাদের ভাই, আমরা চাই আমাদের জান্নাতের পথটা খোলা থাকুক, আমাদের অন্তরটা
পরস্পরে আমরা সমৃদ্ধ হয়ে নেকামলের দিকে এগিয়ে যাই। কোনোদিন জবান দিয়ে মানুষকে কষ্ট যদি দিতে না পারি, কারো হক যদি নিয়ে কবরে যেতে না পারি, ইনশাআল্লাহ বিশ্বাস করি আল্লাহ জান্নাত দিবেন, যদি তাওহীদ থাকে আর বেদাত না থাকে। মুসলিমের সংজ্ঞাই তাই, আল মুসলিম মান সালিম আল মুসলিমুন আমিল লিসানহু ওয়ায়াদিহি। মুসলিম সেই ব্যক্তি যার জবান থেকে আর হাত থেকে মানুষ নিরাপদ থাকতে পারে। সুবহানাল্লাহ, মুসলিমের সংজ্ঞায় আল্লাহ রাসূল এই কথা বলেছেন।